মুকুলদা, দিল্লি আপনি এসেছেন এবং তারপর থেকে প্রশ্ন রয়েছে, বিশেষ করে সবথেকে বড় প্রশ্ন, আপনার শারীরিক পরিস্থিতি এখন কেমন আছে? সম্পূর্ণ সুস্থ, আমি পূর্ণভাবে লোকের সাথে সবার সাথে কথা বলি এখানে এসেছি যে এইবার সিপিএমের বিরুদ্ধে বলার মতন স্বস্থ সুস্থ সবল পরিপূর্ণভাবে একটা লোক দল। কিন্তু পশ্চিমবঙ্গের শাসক দল এখন তৃণমূল কংগ্রেস, যেই দল আপনারা একটা সময় তৈরি করেছিলেন। নিশ্চয়ই দেখ, আমি তাতে ছিলাম, সম্পূর্ণভাবে সাথ দিয়েছি, কিন্তু আজকে আমি আর নেই। কেন না, তৃণমূলে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াই হয় না। তৃণমূলের এখন যে অবস্থা, তৃণমূলকে একদম সুস্থভাবে দল করতে হবে। কি টার্গেট থাকবে বিজেপিতে এখন সক্রিয় হওয়ার? বিজেপির টার্গেট থাকবে এক তো সিপিএমকে পশ্চিমবাংলা থেকে হাঁটাবার, আর তৃণমূলের তৃণমূলের বিরুদ্ধে হাঁটাবার লড়াই। তো লড়াই তো তৃণমূলের কি হাঁটাবার লড়াই। মুকুলদা, এখন কদিন থাকবেন দিল্লিতে? যে কদিন দরকার হয়। মানে কোনো ঠিক করে আসেন? না, কোনো ঠিক করে আসি। তো কার কার সঙ্গে দেখা করবেন এমনি একটা কিছু চিন্তা? যার সাথে দেখবার দেখা পাবো তার যে যায় আছে, আমি বলবো পশ্চিমবঙ্গ থেকে সিপিএমকে হাঁটাও। সিপিএম আর বাকি দলগুলোকে? বাকি দল তার কে আছে? এবার 2024 জন্য কি প্রেডিকশন রয়েছে, টিএমসি কত জিতবে, বিজেপি কত জিতবে? এটা বলা খুব মুশকিল, ভোটের অঙ্কে তো রেজাল্ট কী হবে বলা যায় না এত তাড়াতাড়ি। তবে ভোটের অঙ্কে এই অবস্থায় আছে যে একটা সার্বিক ভালো ফলাফল হবে বিজেপির। বিজেপি নিশ্চয়ই ভালো করবে। আচ্ছা আচ্ছা। উনি যে কথাবার্তা বলছেন, হয় মানসিকভাবে অসুস্থ আর নইলে মাল খেয়ে আউট হয়ে গেছেন, এ দুটোর মাঝামাঝি কিছু হয় না, ঠিক আছে? এবার কোনটা সেটা উনি বা ওনার পরিবারের লোক বলতে পারবে।